অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় আন্তর্জাতিক বিদেশি পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে রিফর্ম আপনি রিফর্ম যে করবেন কথার কথা আমি বলি যেটা সময় লাগবে তো তার যে ব্রেন তার যে চিন্তাধারা ক্রিয়েটিভ যে ব্রেনটা আলাপাত তাকে দান করেছেন যেটা দিয়ে সারা দুনিয়াতে তার চিন্তা ভাবনা চলে এই যে থ্রি জিরোর কথা তিনি বলেন থ্রি জিরো জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো

যে প্রত্যেকটা ফ্যামিলির তার সাস্টেনেবল ইনকাম থাকতে হবে তার ডিমান্ড থাকতে হবে এবং এই ডিমান্ডটাকে স্যাটিসফাই করতে হলে তার ইট মাস্ট বি ব্যাক বাই সাম কাইন্ড অফ ইনকাম তার মানে হলো একজন মানুষ তার ছোট বাচ্চা নিয়ে একটা ছোট সংসারকে যেন সুখী সংসার তৈরি করতে পারে সে যেখানেই থাক না কেন প্রত্যন্ত গ্রামের একটা মানুষ তার খাদ্য বস্ত্র চিকিৎসা অন্ন শেল্টার এই সবগুলো জিনিস যাতে তার হাতের নাগালে থাকে তার আয়ত্তের ভিতরে থাকে সেজন্য এই জিনিসটা যদি পাই তাহলে তার বলে কোনো জিনিস তার ঘরে থাকবে না তাহলে কি করতে হবে উনি যেটা বলেন সেটা হচ্ছে যে এই উপার্জনে রাষ্ট্র শুধুমাত্র রাষ্ট্র শুধুমাত্র তাকে সহায়তা করবে কিন্তু এই সহায়তাটা কিন্তু বিনামূল্যে হবে না যে ফ্রি দিলাম তুমি ফ্রি বেঁচে দাও যা পারো খাও এখন নাও এটা না আপনাকে কিছু সাহায্য করলে আপনি এটা তৈরি করবেন কিন্তু আপনি কিন্তু এই যে টাকাটা সরকারের কাছ থেকে নিলেন এটা কিন্তু অন্য লোকের তাকে আবার দিতে হবে যাতে এই টাকা আরো দশজন মানুষকে আপনার প্রভারটি ইলিভিশনের জন্য যা যা করার দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে প্রত্যেক ইউনিট প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যদি এটা করা যায় তাহলে আপনার কিন্তু কোনো রকম প্রভাটি থাকবে না তাহলে এ ব্যাপারে তার ইফিসিয়েন্সি নিয়ে হবে তার শিক্ষা দিতে হবে মেথড নিয়ে হবে তার স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা কপারেশন সুন্দরভাবে একটা সংসার করতে হবে তার শিক্ষা নিশ্চয়তা দিতে হবে তো সে যাতে মনে না করে যে একমাত্র শিক্ষাটা শুধুমাত্র শহরের লোকের জন্যই আর গ্রামের লোক না খেয়ে থাকে এতে কিছু যায় আসে না যে সিস্টেম এখন আমার বহাল রয়ে গেছে সুতরাং আমাদের রাষ্ট্রের দায়িত্ব হবে যে এই প্রভাবটির ভিতরে কেউ যেন নাই তার মিনিমাম যা যা দরকার সেটাকে নিশ্চিত করতে হবে উইথ দি কপারেশন উইথ দ্যাট পার্টিকুলার ফ্যামিলি কথাটা বলছেন তাহলে এটার জন্য সরকারকে উদার হতে হবে যে এই হাউস হোল্ড যে মালিক মানে যে হেড অফ দি ফ্যামিলি তাকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে তাহলে এটা একটা যৌথ প্রকল্পের অংশ হিসেবে যদি আমরা করি তাহলে আমার বিশ কোটি মানুষ এখানে জিরো পোভার্টি হবে আস্তে 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 একদিন তো হবে না এটি ইট উইল টেক টাইম নাম্বার ওয়ান হলো জিরো পোভার্টি জিরো পোভার্টি এবার আপনি আসেন এবার আছেন আনএমপ্লেন্টের জিরো আনএমপ্লয়মেন্ট মানে উনি বলছেন যে কোনো ঘরে বেকারিত্ব থাকবে না তার মানে কি উনি সবাইকে ঘরে 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 চাকরি 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 দেওয়া হবে না না এর মানে হচ্ছে যে আপনি আপনি খুঁজবেন কারণ আপনার চাকরি আপনি নিজেই তৈরি করছেন ইউ ক্রিয়েটিং জব অ্যাকচুয়ালি উনি যেটা বলেন যে ক্রিয়েটিং জব ফর আদার পিপল নট ফর ইউ আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন আপনি যেটা কাজ করছেন সেটা আপনি করছেন কিন্তু আপনার সোসাইটির জন্য আপনার সমাজের জন্য আপনার রাষ্ট্রের জন্য আপনার প্রতিবেশীর আপনি নিজেই খাবো নিজেই করব নিজেই নেব এটা না তার মানে হলো এই যে না এটা হবে না আপনার এমপ্লয়মেন্টের জন্য আপনি উনি নিজে বলেন অনেক সময় এটা ব্যাখ্যা না দিয়েই উনি বলেন যে আপনি চাকরি খুঁজবেন না তার অর্থ কি যে চাকরি কোনো নাই দেশে চাকরি থাকবে না ন আপনি যে চাকরিটা করবেন সেটা এই পর্যায়ে সাস্টেনেবল হবে যেটা আপনার জন্য যথেষ্ট আপনার রাষ্ট্রের জন্য যথেষ্ট আপনার পাড়া প্রতিবেশীর জন্য যথেষ্ট কিন্তু আপনি আনএমপ্লয়মেন্ট থাকবেন না আপনি কাজ করবেন আপনি কাজটা করবেন আপনার নিজের জন্য আপনার মালিকের জন্য আপনি কাজ করছেন আপনি এই কথাগুলো কিন্তু একটু ছবি যে আপনি মালিক দেবে মাসের শেষে আপনি নিয়ে চলে যাবেন না ওয়াই নট উই মেক এ পার্টনারশিপ ফর এক্সাম্পল আমি একটা কথা বলি যেমন মনে করেন

রাস্তায় রাষ্ট্রের সহযোগিতা করবে ম্যানেজ করবে যে এ কে আছে বিভিন্ন ভাবে আমরা এইভাবে সামাজিক এটা কিন্তু ইসলামের কথা আবার শরাত ভাই ইসলামও কিন্তু তাই বলে যে তুমি এই দেখো তোমার প্রতিবেশীর কাছে কাজ করো আপনি দেখেন ইসলামের নিষিদ্ধ পাই ডক্টর মোহাম্মদ ইহনুসের এই চিন্তা ভাবনার দিক দিয়ে যে তুমি কাজ করো তুমি অন্য লোকের জন্য কাজ তৈরি করে দাও কিন্তু তুমি নিজে কাজ করতে দরকার নেই তাহলে কি কি পদ্ধতি আছে সেই তো অনেক ব্যাখ্যা সাপক সেটা আমি এখন বলবো না তো তাহলে আপনি এইভাবে যদি একটা রাষ্ট্র চলে জিরো পভার্টি গেল এবার আপনি আছেন জিরো কার্বন মনোক্সাইড আপনি যেভাবে দেখি আমরা যেভাবে চলি মানে ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলো যেভাবে যাই এটা ক্যাপিটালিজম যে ক্যাপিটালিস্ট কান্ট্রি তারাই কিন্তু তার ওই মতটাকে খুব গ্রহণ করেছে যে আপনি আপনাকে যে এসিটা দিতে হবে আপনি জানেন এসিটা ব্যবহার করার পরে যে ধরনের সিস্টেম চালু হয়েছে যে বাইরে এই বাতাসটা গরম বাতাস চলে যায় আর ভিতর থেকে সুন্দর অক্সিজেনটা আপনি নিলেন আচ্ছা সবাই যদি আমরা এটা করি তাহলে ভিতরের যে বাইরের যা ওয়েদারটা এটাতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখানে আপনার আহ আপনার অক্সিজেনেরই অভাব হয়ে যাচ্ছে তো ফলে সবাই যদি বছরের পর বছর শত শত বছর আমরা এটা করি তাহলে তার একটা ইফেক্ট হবে গাছপালা প্রকৃতি নিঃসরণ সেখানে গাছপালা বাড়ির পাশে রাখতে হবে তৈরি করতে হবে সুন্দরভাবে যাতে এটা আপনার একটা অক্সিডেশন হয় ভালো তো তাতে হবে কি এই যে আমরা যেটা দেখি ইনভারমেন্টাল ক্রাইসিস হঠাৎ বন্যা হঠাৎ বেশি বৃষ্টি প্রচন্ড এক্সট্রিম ওয়েদার আপনি মরুভূমিতে দেখেন আজকাল কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে স্নো শুরু হয়ে গেছে এই যুক্তরাষ্ট্র হচ্ছে চাইনা বড় বড় ফ্যাক্টরি তৈরি করে নদীর পানিগুলো সব লাল হয়ে গেছে তাই না তারপরে এই পানিগুলো চলে যাচ্ছে বিয়েতে তাহলে আপনাকে এমন একটা সিস্টেমে আসতে হবে যেখানে এই দূষিত পানিটা ভালো পানিতে মিশে কোন রকম সমস্ত লোকের স্বাস্থ্যহানির ভিতরে না নিয়ে যায় এটা চীনের প্রেসিডেন্টের সাথে জিন সিং এর সাথে তিনি এটা কথা আলাপ করেছেন উনি তো যখন যান তখন তো হেড অফ দি ফ্যামিলি যেখান থেকে কাজগুলো ইমপ্লিমেন্ট হয় তাদের সাথেই তো কথা বলেন তারপর তিনি গ্রাম প্রগ্রাম যান সেটা এখানে এই কথাগুলো আসছে তারপরে আপনি যে বায়ুমণ্ডলের যে একটা অ্যাটমসফিয়ারিক যে প্রবলেম দেখা যাচ্ছে মনে করেন আপনি নর্থ কথা আমরা সবাই জানি সেখানে ইসনো পোজন কিছু নাই এখন আর ভাই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই অক্সিডেশনের বিভিন্ন রকম আপনার এই বায়ু দূষিত হওয়ার কারণে তো তাহলে এইটা যদি আমরা স্টপ করতে পারি যেটাকে উনি বলছেন যে কার্বন প্রোডাকশনটাই জিরো হচ্ছে এ আমাদের অনেক রকম বিষয় আছে যে কয়লা দিয়ে রান্না করা

নম্বর 1 এর প্রবলেম নাম্বার মানে ওয়েদার ভিত্তিক যেও কি বলেন না ভাই ভাই এখানে ঘটনা হলো যে এই জিরোর ব্যাখ্যাwidetilde কিন্তু পুরো রাষ্ট্রের রাষ্ট্র কাঠামোর ভিতরেই